হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের দিন সেমাই রান্নার প্রচলন প্রাচীনকাল থেকেই চলে আসছে। ঈদের দিন অন্য কোনো ডেজার্ট রান্না করা হোক আর না হোক, সেমাই সবার ঘরে ঘরে রান্না হবেই। সেমাই বিভিন্নভাবে রান্না করা যায়। আজ আমি দুধ সেমাইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দুধ সেমাই আমরা প্রায় সবাই রান্না করতে পারি, কিন্তু কারো সেমাই বেশি পাতলা হয়ে যায়, আবার কারোটা বেশি ঘন হয়ে জমে যায়। আজ আমি কিভাবে পারফেক্ট দুধ সেমাই তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। দুধ সেমাই রান্না করতে এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি, এটা ভার্মিসিলি। এখানে 200 গ্রাম সেমাই আছে। আমি এখন সেমাইগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নেব। সেমাইগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এখন আমি সেমাই রান্না করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন এই রান্নাটায় ঘি ইউজ করতে। এতে করে দুধ সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। এখন ঘি হালকা গরম হলে দিচ্ছি কিছু কাজু ও কিসমিস। এখন চুলাটা স্লোতে রেখে এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই ঘিয়ের মধ্যেই আমি দিচ্ছি টুকরো করা সেমাই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, কারণ আমি আজ দুধ সেমাই রান্নার জন্য 1.5 লিটার দুধ ইউজ করব। এখন এই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই সেমাইগুলো ভাজতে হবে, না হলে সেমাই পুড়ে যেতে পারে। সেমাইয়ের কালারটা যখন একটু চেঞ্জ হবে এবং ডিপ ব্রাউনিশ একটা কালার আসবে, তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, দেখুন ভাজার পর সেমাইটা দেখতে এমন হয়েছে। আমি এখন সেমাইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটি হাঁড়িতে 1.5 লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে সুগন্ধির জন্য আপনারা 1 টুকরা দারচিনি ও 2টি এলাচ দিতে পারেন, কিন্তু আমি এখানে কিছুই দিচ্ছি না। এখন অপেক্ষা করছি দুধটায় বলক আসা পর্যন্ত। দুধটায় বলক এসে গেছে। এখন দুধে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ সেমাইয়ের জন্য আমার কাছে 1.5 কাপ চিনি পারফেক্ট মনে হয়। এ পর্যায়ে আপনারা এখানে 1 চিমটি লবণও দিতে পারেন। এখন দুধটাকে আমি 7-8 মিনিট জাল করে নেব। দুধটা জাল করার পর এতে দিচ্ছি ভাজা সেমাইগুলো। আর দিচ্ছি ভাজা কাজু ও কিসমিস। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে দুধ পাত্রের তলায় লেগে যেতে পারে। এখন সেমাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 3/4 কাপ মাওয়া। এটা অপশনাল, না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে মাওয়াটা ইউজ করলে দুধ সেমাইয়ের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আর এই মাওয়াটা আমার ঘরে তৈরি, এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। মাওয়াটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট রান্না করব। সেমাইটা আমার রান্না হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। এখন সেমাইটা একটু ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। এখন সাজুগুজু করার পালা। উপর থেকে কিছু কিসমিস ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবার সাজিয়ে পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ওই খাবার খাওয়ার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার দুধ সেমাই। সামনে ঈদ, আশা করছি এই ঈদে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই এটা তৈরি করবেন।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।